বড় ভাই, বড় ভাই, আরে পাগল আমি, বড় ভাই কোথায়, বড় ভাই কোথায়, ওই পাইছি, বড় ভাই, আরে বড় ভাই, ও সেই কেরামত আলীর কেরামতি কি এখানে শেষ নাকি অন্য কিছু আছে, থাকলে ক একটু শুনি, আমার হোগাদা বাস। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই মহিলা সাব ইন্সপেক্টর মিস হাসনার বাবা ডিআইজি, মানে খুব পাওয়ারফুল। আরে বেটা কেরামত আলী, তোর একদিন কইছি আমার সামনে কোনো পাওয়ার টর কইস না। আচ্ছা, কোন দিক দিয়ে পাওয়ার, শক্তি দিয়া, আইন দিয়া, নাকি টাকা দিয়া? তাও না বড় ভাই, ওই ডিআইজি সাব বড় সৎ, মানে ঘুষ খায় না। কত খায় না, নইলে অন্য কোন রাস্তা বাইর কর। ওই ট্রাক ড্রাইভার মুখ খোলার আগে ওর মুখে তালা লাগাই দাও। জি বড় ভাই, বড় ভাই, আপনি একটু মাথা ঠান্ডা রাখেন, আমারে মাত্র দুই তিনটা দিন সময় দেন, দেখবেন এই সব ব্যবস্থা করে ফেলাইছি। কেরামত আলী, জি বড় ভাই, এদিকে আহ, এদিকে আহ, বলেন। আমার জীবনে ফেল বইলা কোনো শব্দ নাই, আমার ডায়েরিতে কোনো ফেল শব্দ নাই, তোমারে মনে করায় দিলাম, তোমার কারণে যদি আমার ফেল করতে হয় তাইলে মাইনকে বাতি জ্বালাইব, আমি চুলকারের অর্ডার দিব, বাতি জ্বালা দিব। বড় ভাই, তুমি ওসিকে বলনি আমি তোমার বন্ধু এবং ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তুমি নিজে? জামান, আমার বলতে লজ্জা লাগছে, তোমার ওসি যে ব্যবহার আমার সাথে করেছে। জি স্যার, আমি নিজেও ওসি স্যারকে বোঝাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনতেই রাজি নয়। জানো হাসান, রিটায়ার্ড করেছো, ভালো করেছো, বর্তমানে চাকরি করা বড়ই মুশকিল, বলা নেই কওয়া নেই, হেডকোয়ার্টার থেকে হঠাৎ পোস্টিং, আর যাকে তাকে দিয়ে কি ওসির চাকরি করানো সম্ভব? যদি আমি নিজে বদলি করার সিদ্ধান্ত নেই তাহলে শুধু ফোন আর ফোন।